Sultano. কি হয়েছে? কাজ হয়ে গেছে? আপু দূর করতে পেরেছ? ঝামেলা হয়েছে সুলতানো, ঘটনা বদলে গেছে। যাকে বিশ্বাস করেছিলাম সে ধোকা দিয়েছে। এর মানে কি? নিগর কালফা একা করবে বলে আমার সন্দেহ হয়েছিল। তারপর ভাবলাম পিছু নিলে কেমন হয়। ও আপনার দেয়া পট্টিটা নিচে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। তারপর ও প্রিন্সেসের খাবারে কি যেন মিশিয়েছে, মনে হলো বিষ। আল্লাহ রক্ষা করো। সুলতানা, কি করেছো তুমি? কে বলেছিল বিষ মিশিয়ে দিতে? আবারও আমাকে ধোকা দিলে। সুলতানা, প্লেগ হলে দেরি হয়ে যেত, তাই তাড়াতাড়ি শেষ করার জন্য এই কাজ করেছি। কাকে বোকা বানাচ্ছ তুমি? তুমি আমাকে প্রথম থেকেই ধোকা দিয়েছ, ইব্রাহিমের সাথে হাত মিলিয়ে। সুলতানা, আমি কোনো ষড়যন্ত্র করিনি, সব কিছু আপনার জন্য করেছি। মিথ্যা কথা। আমি ফেঁসে গেলে তুমিও ফেঁসে যাবে। এখন যাও, সব পরিষ্কার করো, দুজনকেই গুম করো, কোনো রকম চিহ্ন রাখবে না। যদি ধরা পড়ি অস্বীকার করব, গু লাগা সাক্ষী দেবে, বলবে তুমি বিষ মিশিয়েছ। আমার কি হয়ে গেল? ফিদান হাতুন কি করলো আমাকে? গায়ে ব্যথা করছে। খুব ব্যথা করছে। আরে বসে আছো কেন? সুলতানের কথা শুনুননি। আপনি এসবে জড়াবেন না গুলাগা, যান নিজেকে বাঁচান। আমি এমনিতেই মরব, আপনি নিজেকে বাঁচান। আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, হঠাৎ উল্টে গেলে কেন? তোমার মাথা কাটা যাবে জানো। একদিকে আছেন বড় মাপের পাশা পাশা, আর অন্যদিকে রয়েছেন শাহজাদাদের মা সুলতানা। চিন্তা করে দেখো, ওনাদের কিছুই হবে না, আমরা মারা পড়ব। পাশা বাঁচাবেন আমাকে? কেন উনি বাঁচাবেন? সেদিন তো তোমাকে বের করে দিচ্ছিলেন। সুলতানা যে তোমাকে বাঁচিয়েছেন মনে নেই? পাশার তোমার মাঝে কি হয়েছে আমি সেটা জানি না, জানতেও চাই না, কিন্তু আমি এখানে ভালো কিছুই দেখতে পাচ্ছি না।
কে জানে হয়তো পাশাও তোমার কাছ থেকে মুক্তি চাইছেন। হ্যাঁ, সুলতানা, কুলাগা অস্থির হয়ে আপনাকে খুঁজছিলেন, কিছু হয়েছে নাকি? নিগার ধোকা দিয়েছে, বিষ দিয়েছে ওই মেয়েকে, মেরে ফেলেছে। গিয়ে দেখো তাড়াতাড়ি, কেউ জানার আগেই, কেউ দেখে ফেলার আগেই ওই লাশগুলোকে গুম করতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ইসাবেল, এই কি অবস্থা তোমার? কে জানে কি হবে। ইয়া আল্লাহ, আমাদের রক্ষা করুন। উফ গুলাগা, শান্ত হন, আপনার অস্থিরতা দেখে আমিও ভয় পাচ্ছি। তোমাকে যেতে বলেছিলাম এখান থেকে।
আগ বাড়িয়ে সাহায্যও করেছিলাম, কিন্তু তুমি কথা শুনলে না, আমাকে ধোকা দিলে। আমার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার খেলায় মেতে উঠলে। দেখো তোমার নির্বুদ্ধিতা তোমার জন্য কি পরিণাম ডেকে আনল। দেখো যা হয়েছে ভালো হয়নি। সুলেমানকে ভালোবাসি আমি, ওকে পাওয়ার জন্য আমি যুদ্ধও করতে পারি। যুদ্ধ হয়েছে, শেষ, আমি জিতেছি। তোমাকে তোমাকে এভাবেই মরতে হবে। কি হবে নিগর কালফা, কিভাবে সামলাবো এই ঝামেলা? কিছুই জানি না। কিসের শব্দ? কেউ নেই। বিদায় প্রিন্সেস। শেষ করে দাও, বস্তায় ঢুকিয়ে নিয়ে সাগরে ছুড়ে ফেলো। সুলতানা, প্রিন্সেস তো এখনো জীবিত। মেয়েরা, এত অলস হলে হবে? কত কাজ এখনো বাকি। শুভ সকাল আগা। তোমাকেও ফিদান হাতুর। যেগুলো আনতে দিয়েছিলাম ওগুলোর কি হলো আগা? চিন্তা করছো কেন, এসে যাবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। যাপন আসছেন, সবাই দ্রুত সামনে এসে দাঁড়াও, সবাই এসো 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 এসো। মাথা একদম উঠাবে না বলে দিলাম, মাথা নিচু রাখবে। আমি তাহলে ওকে একটু দেখে আসি। নিশ্চয়ই যাবেন জাহাপনা। মাথা নিচু থাকবে, কেউ মাথা তুলবে না। হ্যাঁ, আমি আসছি। ইজাবেল কোথায় গেছে? জাহাপনা, উনি তো ঘরেই ছিলেন। ঘর তো খালি। ইয়া আল্লাহ, তাহলে কোথায় চলে গেলেন? আমার সাথে মজা করছো? জি না জাহাপনা, আমি তো জিনিসপত্র তো নেই, অন্য কোথাও পাঠানো হয়েছে ওকে? তেমনটা হলে তো আমি জানতে পারতাম। দ্রুত খুঁজে বের করো ওকে, যাও। জি জাহাপনা।
হায় আল্লাহ, জিনিসপত্র তো কিছুই দেখছি না। তোমরা কেউ কি প্রিন্সেস ইজাবেলকে দেখেছো? তোমাদের চোখের সামনেই তো থাকতেন প্রিন্সেস ইজাবেল। সবাই চুপ করে আছো কেন, কিছু বলো। নিগার কালফার গুলাগা কোথায়? হ্যাঁ, দুজনেই একদম উধাও হয়ে গেল, জাদু নাকি? যাও খুঁজে নিয়ে আসো, জলদি খুঁজে আনো, দ্রুত সবাই খোঁজ লাগাও, প্রতিটি জায়গা খুঁজে দেখবে। গুলশা কোথায় ছিলে? এসো আমাকে সাহায্য করো। সুলতানা, প্রিন্সেস হারিয়ে গেছেন। কি বলছো তুমি? উনি কামরায় নেই, ওনার জিনিসপত্রও নেই, কেউ বের হতেও দেখেনি ওনাকে। তাহলে কোথায় গেল? ডানা মেলে উড়ে যায়নি নিশ্চয়ই, এদিকে কোথাও আছে। সুলতানা, গুলাগা নিগার কালফাকে কাল রাতে আমি ধোলাইখানার সামনে দেখেছি। খুব চিন্তিত ছিল দুজন, বলছিল আমাদের কি হবে, এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাব। আমার মনে হয় ওরা প্রিন্সেসকে কিছু করেছে, হয়তো ধোলাইখানায় বন্দি করে রেখেছে। তাই নাকি? এসো আমার সাথে। আর কোথায় যাবে সুলেমান? নিজেই ফিরে আসবে দেখো। ইনশাল্লাহ আম্মা, কিন্তু আমার তো মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। যাব না, হয়তো খাস বাগানে বেড়াতে গিয়েছেন। আপনি তো জানেন কতদিন ধরে অসুস্থ ছিলেন। জাহাপনা, বেগম সুলতানা। খুঁজে পেয়েছো সুম্বুল? কোথায় ছিল ইজাবেল? সব জায়গায় ভালো করে খুঁজে দেখা হয়েছে, কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারছে না, যেন হাওয়ায় মিশে গিয়েছেন উনি। বেগম সুলতানা, আমার মনে হয় উনি পালিয়ে গিয়েছেন। সে কি করে সম্ভব? যা ভালো করে খোঁজ করো। সবার চোখে ধুলো দিয়ে একটা মেয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায় কি করে? খুঁজে বের করো কি হয়েছে, না হলে তোমার গর্দান যাবে। জি বেগম সুলতানা। আম্মা, আপনি কিভাবে হেরেম চালাচ্ছেন? প্রাসাদে তোলপাড় হয়ে যাচ্ছে আর তোমরা দুজন ঘুমাচ্ছ। সব ঠিক আছে তো দা হাতুন? কি হয়েছে? আমরা তো রোজ এই সময় উঠি। ও ঠিক বলেছে, কি হয়েছে বলুন না। প্রিন্সেসকে পাওয়া যাচ্ছে না। কি কি বলছেন আপনি দা হাতুন? সে কি করে সম্ভব? কখন হয়েছে দা হাতুন? কি বলছে ওরা? মিথ্যে বলেছে নিশ্চয়ই। দোষ কি স্বীকার করেছে কেউ? গুলশা দুজনকেই দেখেছে গতকাল রাতে। ওরা দুজন ধোলাইখানার সামনে দাঁড়িয়েছিল আর কিভাবে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে কথা বলছিল দুজনে। কি করছিলে তোমরা ওখানে? প্রিন্সেসকে ওরাই বন্দি করে রেখেছে মনে হয়। উত্তর দাও আমাকে। এমন কিছুই না দা হাতুন, রাতে শরীর খারাপ লাগছিল, খুব ঘামছিলাম, আমি বিছানার চাদর বদলাতে গিয়েছিলাম, আর ওর সময় গুলাগা পানি খেতে উঠেছিলেন, আমাকে দেখে সাহায্য করতে এলেন, তারপর আমরা কিছুক্ষণ কথা বলেছি। এসব কি অপবাদ দিচ্ছ আমাদের গুলশা? কিসের অপবাদ? আমি নিজের চোখে দেখেছি দায়া হাতুন, বিশ্বাস করুন আমরা কিছুই জানি না। এখনই দেখা যাবে দায়া হাতুন, ধোলাইখানার দরজাটা খুলুন দেখি। তোমরাও সাথে এসো। শুভ সকাল জাহাপনা। মোটেও শুভ না পারগালি, কি হয়েছে তুমি তো এখনো কিছুই জানো না। ইজাবেলকে পাওয়া যাচ্ছে না, ওকে কোথাও গুম করা হয়েছে। প্রিন্সেসকে কি খুন করা হয়েছে? সে তো তুমি আমাকে বলবে পারগালি। জাহাপনা বেঁচে আছে নাকি মরে গেছে তুমি জানো? সে একলা কোথাও যেতে পারে না,
কেউ সাহায্য করেছে। পালাতে ওকে খোঁজো পারগালি, আর দ্রুত আমার কাছে নিয়ে এসো। দাঁড়াও, দরজা ভাঙো। দয়া হতুন, তোমাকে যা বলা হচ্ছে তাই করো তুমি। সুলতানা, বাচ্চারা উঠে গিয়েছে। হ্যাঁ, ইসমা দেখবে। তুমি যাও, খবর নাও কি হচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গিয়েছে। ধরা পড়ে গেলে আমরা কি করব? সুলতানা, একটা কথা ছিল। বলো। নিগার কালফা যা করেছে জানেনি তো, পাশার সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ও যদি বলে দেয় তাহলে কি হবে আমাদের? তুমি তোমার কাজ করো, নিগার কালফার হিসাব দেওয়ার সময় আসবে একদিন। কোথায় লুকিয়ে রেখেছ ওনাকে? আমরা কিছুই জানি না সুলতানা, আপনি তো দেখলেন। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না সুলতানা। কাকে বোকা বানাচ্ছ তোমরা? হুররামের আদেশেই তোমরা প্রিন্সেসকে গুম করেছো, তাই না? তাহলে কোথায় গেলেন প্রিন্সেস? কি হয়েছে নীলুফার জানতে পারলে কিছু? মাহিদেবরান, তোমার জন্য কি জানতে গিয়েছিল নীলুফার? সে কি প্রিন্সেসের ব্যাপারে জানতে গিয়েছে? তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। তুমি কি বলতে চাও? তুমি জানো না বুঝি, প্রিন্সেসের কোনো খোঁজ নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। মানে কি, কোথায় গিয়েছে? সে কথা তো তুমি জানো, আর জানে তোমার সহযোগী। কি বলতে চাও তুমি? আমি ঠিক জানি তুমি কিছু করেছ, হয়তো বা মেরে ফেলেছ বেচারিকে। এমন কিছুই করিনি আমি, অযথা অপবাদ দেবে না। তোমাকে আমি কি বলেছিলাম, তুমি একটা না একটা ভুল অবশ্যই করবে।
তাই হচ্ছে, তোমার দুঃসময় এসেছে, পাগল হয়েছ তুমি। আমি কোনো ভুল করিনি, বেরিয়ে যাও। প্রিন্সেস ইজাবেলের নিরাপত্তার দায়িত্ব আমি তোমাদের সবাইকে দিয়েছিলাম, সে দায়িত্ব পালনে তোমরা ব্যর্থ হয়েছ। এত বড় অঘটন ঘটল কেমন করে? আস্তাগফিরুল্লাহ পাশা, আপনার মুখের প্রতিটি শব্দ আমাদের আদেশ বরাবর, কিন্তু পাশা বিশ্বাস করুন আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। ও আল্লাহ, যা হচ্ছে তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না পাশা। নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে অথবা কিছু জানে। সবাইকে আলাদা আলাদা জিজ্ঞেস করা হয়েছে, কেউ কিছুই বলতে পারছে না, কিন্তু পাশা কেউ নিশ্চয়ই সাহায্য করেছে। খুব ভুল করেছে, এ ভুলের কোনো রকম ক্ষমা নেই। যে কাজের জন্য দায়ী আমি নিজ হাতে তাকে কঠোর শাস্তি দেব। কিছু জানলে সাথে সাথে জানাবে আমাকে। এখন যাও এখান থেকে। নিগার কালফা, এসো আমার সাথে। চলো চলো। সবার চোখের সামনে থেকে মেয়েটা কেমন করে গায়েব হয়ে গেল? কেউ সাহায্য না করলে পালানো সম্ভব না বেগম সুলতানা। যে করেছে খুব সাবধানে কাজটা করেছে, কোনো প্রমাণ রাখেনি। আসলেই পালিয়ে গিয়েছে, হয়তো ওকে মেরে ফেলা হয়েছে। ওর কি এতটা সাহস হবে যে আপনি এমন চিন্তা করছেন? হুররামও নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এ যদি হুররামের কাজ হয় তাহলে তার প্রমাণ চাই দায়া। কঠিন শাস্তি থেকে তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না। বেগম সুলতানা, শাহজাদি, তুমি শুনেছো কি হয়েছে? শুনেছি বেগম সুলতানা, এটা হুররামের কাজ। আপনি তো জানেনই প্রিন্সেসের একমাত্র শত্রু হলো সেই। মুখের কথায় হবে না মাহি দেবরান, এসব কথা প্রমাণ সহ বলতে হয়, তা আছে তোমার কাছে? জি না, কিন্তু কিছুক্ষণ আগে হুররামের সাথে কথা হচ্ছিল, ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল প্রতিশোধের আগুন তাতে। নিগার কালফা, কি করেছো তুমি? আপনি আমাকে যা বলেছেন তাই করেছি মহামান্য পাশা। বিষ মিশিয়েছিলাম খাবারে, আমি নিজের হাতে নিয়ে গিয়েছিলাম সে খাবার। তাহলে ও পালিয়ে গেল কি করে? ডানা মেলে উড়ে গিয়েছে? আমি ঘুমাচ্ছিলাম যখন হুররাম সুলতান এসেছিলেন, প্রিন্সেসকে মৃত দেখে চিৎকার করছিলেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। আমাকে থাপ্পড় মেরেছেন হুররাম সুলতান, আমি একদম অস্বীকার করেছি, কিন্তু উনি আমার কথা বিশ্বাস না করে চলে গেলেন। অপবাদের ভয়ে প্রিন্সেসকে গায়েব করে দিয়েছে ও। আমার পরিকল্পনা ব্যর্থ হলো। পাশা, যাও আমার চোখের সামনে থেকে।
খুব সুন্দর লাগছে। আমার চুল আবার ওভাবে বেঁধে দাও না, আগে যেভাবে বেঁধে দিয়েছিলে। ইসমা তুমি যাও, আমি বেঁধে দেব, এসো। আমার চাঁদের টুকরো, সোনালি চুলের শাহজাদি, ও ভেবেছিল তোমার মায়ের সাথে জিততে পারবে, ওর কোনো শক্তিই নেই। দেখো, যাকে ও দাসী বলে তুচ্ছ করেছিল সে কি করে দেখিয়েছে। সুলেমান আর আমার মধ্যে আসা প্রতিটি বাধাকে আমি শেকড় থেকে উপড়ে ফেলব। ইজাবেল চলে গিয়েছে, এরপর আসবে ইব্রাহিমের পালা, তারপর বেগম সুলতানা। মাহি দেবরান, মুস্তাফা, সবাই এক এক করে যাবে, তখন সাম্রাজ্যে আমাদের শাসন চলবে। তুমি, আমি, তোমার ভাইরা, আমরা সবাই খুশি থাকব। এই প্রাসাদের আসল মালিক শুধু আমরা। আপনাকে আমি গর্বের সাথে জানাতে চাই যে হাঙ্গেরির রাজা জাপুলিয়া যে মুকুট পরার স্বপ্ন দেখেছিল, সে মুকুট আমি আপনার কাছে নিয়ে এসেছি। তার প্রকৃত মালিকের কাছে এসে পৌঁছেছে। ঠিক এভাবেই ওই অঞ্চলগুলো আমাদের হাতের মুঠোই চলে আসবে খুব দ্রুত। আমি এখন ভাবছি অটোম্যানরা এর জবাবে কি বলবে। দ্রুত আমাদের রাষ্ট্রদূতকে দিয়ে সুলতান সুলেমানের কাছে মানচিত্র পাঠিয়ে তাকে মনে করিয়ে দেওয়া উচিত আমাদের ভূখণ্ড আমাদের ফিরিয়ে দিতে হবে। জাপানা হেরেমের সবাইকে ডেকে জিজ্ঞেস করেছি, কিন্তু দুর্ভাগ্য যে এখনো কিছুই জানতে পারিনি আমি। গ্রীতির প্রাসাদ আর বন্দরের গুদামঘরগুলো তো দেখা হয়েছে, কিন্তু ওখানেও কিছু খুঁজে পাওনি, তাই তো? আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রিন্সেস প্রথম দিন থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি এবার সফল হয়েছেন। যাপন এর দায়ভার এখন কে নেবে বলো? হেরেমের সব দায়িত্ব যিনি নিয়ে বসে আছেন আমার আম্মা, নাকি নিজের চাইতেও যাকে বেশি বিশ্বাস করেছে সেই তুমি? কোথাও একটা ঝামেলা হয়েছে ইব্রাহিম, জানো তো, এত ভুল করলে শাসন করা যায় না। বেগম সুলতানা এসেছেন, তুমি যেতে পারো। বেগম সুলতানা, আসুন।
আপনি যদি ভালো মনে করেন তাহলে কন্ট হোবস দানস্কিকে কনস্টান্টিনোপলে পাঠিয়ে দেই। আমার মনে হয় সুলতান সুলেমান ছাড়াও ইব্রাহিম পাশের সাথেও দেখা করা দরকার। আপনি আদেশ দিলে আমি দ্রুত ওদের রওনা করানোর ব্যবস্থা করতে পারি। অনেক দেরি হয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব আমাদের দুধ পাঠানো দরকার, কারণ এতদিনে নিশ্চয়ই জাপলি ওর দুধ পাঠিয়ে দিয়েছে সাহায্যের জন্য। রক্ষা করুন সুলতান বাচান, ওর মুকুট ছিনিয়ে নিয়েছি, এখন জাপলিয়ার প্রাণটাও নিব। সুলতান সুলেমান, সুলতান সুলেমান ওকে বাঁচাতে পারবে না। আর ধৈর্য নেই, আমি আর সহ্য করতে পারছি না এসব, একদমই না। আর কতদিন এভাবে সহ্য করতে হবে আমাদের? শান্ত হন আম্মা, কি হয়েছে বলুন। শান্ত থাকতে বলো কি করে, হুররাম যেসব ভয়ঙ্কর কথা বলছে তা শুনলে তুমিও শান্ত থাকতে পারবে না। ওর এত সাহস যে তার সুলতানের পছন্দের মেয়েকে প্রাণে মেরে ফেলবে, এত সাহস পায় কোথা থেকে? যা শুনেছেন তা আমাকে বলুন আম্মা। মেহরিমার সাথে কথা বলছিল, আমি নিজের কানে শুনেছি, ওর আগামী শিকার ইব্রাহিম, তারপর আমি, মাহি দেবরান, মুস্তাফা, আমাদের সবাইকে শেষ করে ফেলা চিন্তা করছে ও। এসব কথা ওই ছোট্ট নিষ্পাপ মেয়েটিকে তখন বলছিল, আমাদের বিরুদ্ধে নেওয়া ষড়যন্ত্র করছিল। ওই মেয়ে যা মুখে বলেছে তাই করে দেখিয়েছে। আমি হাজার চেষ্টা করেও ওকে থামাতে পারিনি। ওর উদ্দেশ্য সবাইকে ধ্বংস করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার। তাহলে আপনি ওকে আটকাননি কেন আম্মা? আমি তো কখনোই আপনার কাছে হস্তক্ষেপ করিনি। ওরে সাহস তোমার কারণে সুলেমান, তুমি ওকে মাথায় তুলেছো, তুমি কখনোই ওকে ওর অপকর্মের শাস্তি দাওনি। আম্মা মিথ্যা বলছি? গুলফামকে তুমি একদম এক ঘরে করে দিয়েছো, কি দোষ করেছিল মেয়েটা? আল্লাহর ইচ্ছা তাই ওকে সন্তান হারাতে হয়েছে। তারপর মাহির এবরান, ওকেও তুমি দূরে সরিয়ে দিয়েছো তোমার কাছ থেকে, ওরই বাকি দোষ ছিল। তোমাকে হুররামের চেয়ে বেশি ভালোবেসেছিল, তোমার আদর আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন ধরে অপেক্ষাই করে গেল, আর তুমি কি করলে? দূরে ঠেলে দিলে ওকে। হুররাম তোমার জন্য এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠল সুলেমান? কেন তুমি ওকে এত মাথায় তুলে রেখেছো? এ বিষয়ে আপনি চিন্তা করবেন না আম্মা, সেটা আমার আর হুররামের ব্যক্তিগত ব্যাপার, আমি যা ভালো মনে করব তাই করব। এবার আর অবহেলা করলে চলবে না সুলেমান, এই অপরাধের জন্য ওকে কড়া শাস্তি পেতে হবে। আমার ধারণা এই কাজ করে ও আমাদের বোঝাতে চাইছে খুব দ্রুত আমাদের ক্ষমতা ছিনিয়ে নেবে। আর শোনো, এ ঘটনা জানা প্রয়োজন সুলতান সুলেমানের। লাস্কে দ্রুত রওনা হয়ে কনস্টান্টিনোপলে পৌঁছাও, আর ওদের প্রাসাদে গিয়ে ওদের সামনে মাথা নত করে আকুতি জানিয়ে যেভাবেই হোক এটা বুঝিয়ে এসো যে আমাদের সাহায্যের প্রয়োজন। আপনার আদেশ মতোই কাজ হবে, আমি আজই রওনা হয়ে যাব, কিন্তু এমন কারোর সাথে যাওয়া দরকার যার সুলতান সুলেমান আর ইব্রাহিম পাশা দুজনের সাথে ভালো সম্পর্ক আছে, যাতে যেকোনো সময় প্রাসাদে যেতে পারে। ভেনিসের গৃতি হলো সেই ব্যক্তি, যেন সুলতানের সাথে কথা বলে, দেখো তাকে রাজি করাতে পারো কিনা, সেজন্য তাকে কত অর্থ দিতে হবে। আর শোনো, যাওয়ার সময় তুমি কিছু উপহার নিয়ে যাও নিজের সাথে, ওদের জানিয়ে এসো, না হলে হাঙ্গেরি আর আমাদের দখলে থাকবে না।